Now, block her. রে দাও যখন একজন মানুষ দক্ষ হিসেবে গড়ে ওঠে, সে হোক ছেলে হোক মেয়ে, তখন কিন্তু সমাজও দক্ষ হয়ে যায়, ওই দেশ সমৃদ্ধশালী হয়, ওই দেশও অনেক মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সুতরাং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্য হল এই যে একটি লোক পিছিয়ে থাকতে পারবে না। সে যেখানেই হোক, সে বস্তিতে হোক, বাড়িতে হোক, অথবা উচ্চ মহলে হোক, প্রত্যেকের কন্ট্রিবিউশন থাকতে হবে এই দেশের প্রতি, জনগণের প্রতি। এই জন্য আমাদের এই কাজ বিলি করে তোলা, এবং আমরা যেন কোনো অবস্থাতে নিজেদেরকে অবহেলিত না ভাবি, আমরা যেন নিজেদেরকে রক্ষা করতে পারি, এই জন্য এই প্রশিক্ষণ। সুতরাং আমি চাই যে আপনারা ভালোভাবে শিখুন, আপনাদের তিনজনই ভালোভাবে শিখতে পারে, আপনারা এই প্রশিক্ষক হয়ে আমাদের অন্য অন্যদের প্রশিক্ষণ দিতে পারবেন। আজকে যেখানে এই যে নবের আর এখানে পাসপোর্ট নিয়ে আছে, এই যে ওই যে এখানে ওরা দুজন আছে, আরো সবাইকে আমি তাদেরকে ইনভাইট করছি আজকে এখানে আসার জন্য। কেন? ওনারা সাইকেল চালানো শিখায় মানুষকে, ওনারা সাইকেল চালানো শেষ হয়ে পরে স্কুটি চালানো শিখায় আমাদের দেশে। আজকে থেকে 15 বছর আগে আমরা চিন্তাও করতে পারতাম না যে কোনো একটি মেয়ে সাইকেল চালিয়ে স্কুলে যাবে।